গঙ্গা দূষণ রোধে 4,85,00,000 টাকা বিশ্ব ব্যাংকের তরফ থেকে আর্থিক সাহায্য পেতে চলেছে গাড়ুলিয়া পৌরসভা, জানালেন পৌর প্রধান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পরিবেশ দূষণ এবং গঙ্গা দূষণ রোধে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে 11 কোটি টাকা 5টি পৌরসভাকে দেওয়া হতে চলেছে, যা ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে পৌরসভাগুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। যার মধ্যে সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে গাড়ুলিয়া পৌরসভা এলাকার জন্য, যার অঙ্ক মোট 4,85,00,000 টাকা। এই টাকা দিয়ে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হবে। এর পাশাপাশি রত্নেশ্বর শ্মশানঘাটে একটি নতুন অত্যাধুনিক ইলেকট্রিক চুল্লি স্থাপন করা হবে, যার ডিপিআর তৈরির জন্য 24 ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গাড়ুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান, এই দুটি প্রকল্প সফলভাবে হলে গাড়ুলিয়া পৌরসভার অনেকটাই সুবিধা হবে। একটা হবে যেটা হচ্ছে কিনা পশ্চিমবঙ্গে কয়েক জায়গা আছে, তার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকাটা আমরা পাবো সেটার মধ্যে 7টা পৌরসভার নাম ছিল, তার মধ্যে থেকে 5টা পৌরসভা এই ফেসিলিটি এখন এই মুহূর্তে পাচ্ছে। শুধুমাত্র আমরাই দুটো পেয়েছি, বানিংঘাটটা আর হচ্ছে আমরা এফএসটিপিটা পেয়েছি, আর অন্য সব জায়গা শুধুমাত্র এফএসটিপি পেয়েছে, কেউ গোবর গ্যাস পেয়েছে, কেউ বানিংঘাটটা পেয়েছে। আমরা 4.85 কোটি আমরা পেয়েছি। আমাদের টার্গেট হয়তো 24-এর আগে 2-3 মাসের মধ্যে আমাদের হয়তো টার্গেট দিয়ে দেবে, টার্গেট করতে হবে আমাদের। আমরা এই মুহূর্তে আমাদের ভেটিং হবে, ভেটিংয়ের পর তারপর আমাদের টেন্ডার পর্যায়ে যাবে, ওই থার্ড পার্টি ভেটিং করার পর টেন্ডার পর্যায়ে যাবে। কতটা সুবিধা হবে এই কাজ? এটা আগে যেরকম ডাইরেক্ট, যেরকম আপনার মলমূত্রগুলো ডাইরেক্ট আমরা নাইসলে করে নিয়ে আসতাম, ওই নাইসলগুলো নিয়ে আসতাম, ওইটা ডাইরেক্ট হয়তো চ্যানেল করে আমার ভাগাড়ি ফেলা হতো, সেই জায়গাটা একটা গন্ধ আসতো। এখন এটা আধুনিককরণ করা হবে, এটা থেকে আবার একটা সার তৈরি হবে, সার তৈরি করে আবার বিক্রি হবে, আধুনিককরণ হবে, ওই জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কিছু বোঝা যাবে না যে এখানে একটা এই জিনিস হচ্ছে। শ্মশানঘাটে পুরনো যে বার্নিংঘাটটা ছিল ওই বার্নিংঘাটটা তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি আছে, আমাদের নিচের যেটা আছে যেটা কয়েল টয়েল যা সিস্টেম আছে, আরো বিভিন্ন রকম যেটা থেকে ওপরে চুল্লি দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়, এইগুলো আরো আধুনিককরণ করে ওইটাকে আবার নতুন ভাবে তৈরি হবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।